ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রারের অফিসে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা শহরে। পাশাপাশি থাকা এডিএসআর অফিসেও চুরির ঘটনা ঘটেছে। ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রারের ঘর থেকে প্রায় 48,000 টাকা চুরি গিয়েছে। পুলিশ এসে তদন্ত করে গিয়েছে। এডিএসআর দপ্তরে ওইদিন সকালে দেখা যায় আলমারি ভাঙা রয়েছে, কিছু ড্রয়ার খোলাও রয়েছে। তবে কত টাকা খোয়া গিয়েছে তা সঠিকভাবে বলতে পারেননি আধিকারিকেরা। পুলিশ এসে দুটি চুরির ঘটনা নিয়েই শুরু করেছে তদন্ত। আমি সকালে এসে খবর পেলাম যে এরকম আমার অফিসে চুরি হয়েছে একটা। তো আসার পর দেখলাম আলমারি টালমারি খোলা, কিছু ড্রয়ার খোলা। আপনারটা কোন অফিস? এডিএসআর সদর মালদা। আর ক্যাশ গেছে কতটা সেটা এই মুহূর্তে অ্যাসারটেন করা বলা যাচ্ছে না, পুলিশ ইনভেস্টিগেশন করছে। তো অ্যাপ্রক্সিমেটলি কতটা আইডিয়া মোটামুটি ক্যাশ সেটা তো বলা মুশকিল, তবে খুব বেশি যে ক্ষতি হয়েছে সেটা আমার মনে হচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। পুলিশ এসে কি দেখলো? পুলিশের সাথে ওনারা ওই অফিসে দেখলেন এবং এই অফিসে কিছু সিসিটিভি ফুটেজ চেক করলেন, আর কিছু ডকুমেন্টস আছে, ভ্যালুয়েবল ডকুমেন্ট, সেগুলোতে কিছু করেছে কিনা সেটা তো আস্তে আস্তে ক্রমশ বোঝা যাবে, এই মুহূর্তে তো কিছু বলা সম্ভব না। পুলিশও ইনভেস্টিগেট করছে, আশা করছি একটা রিপোর্ট পাওয়া যাবে, তারপর সেই ভিত্তিতে কথা বলা যাবে। তারপর আমাদের এই প্রিমিসেসে দুটো অফিস আছে, ডিএসআর আর এডিএসআর। তো আমাদের এডিএসআর বড়বাবু বললেন আমাদের ঘরও চুরি হয়েছে, হ্যাঁ, তালা ভাঙা অবস্থায় দেখুন। তারপরে আমাদের স্যারের সঙ্গে কনসাল্ট করে বললো, একটা জিডি করলাম। আপনাদের ঘর থেকে কী কী জিনিস খোলা? আমাদের ঘর থেকে ডকুমেন্টস দেখলাম, সেরকম বিশেষ হয়নি এখনও, তবুও এখনও দেখবো, আমরা ভেরিফাই করবো কী হয়েছে না হয়েছে। কিন্তু ক্যাশটা আমি বলছি, ক্যাশ 26,216, আর স্ট্যান্ডার্ড ইউজার চার্জ 21,900, আর 100 টাকা অ্যাসেসমেন্ট স্লিপ চার্জ। টোটাল অ্যামাউন্ট কত? হ্যাঁ, টোটাল হচ্ছে 48,216। পুলিশ এসে ইনকোয়ারি করলো, টোটালটা ইনকোয়ারি করেছে, লকারগুলো সব দেখেছেন, আজকের জন্য আজকে বলেছেন যাতে কোনো কেউ না ঢুকে। হ্যাঁ বুঝি। এখানে কটা অফিসে চুরি হয়েছে? দুটো অফিস, ডিএসআর এডিএসআর। ও, এডিএসআর থেকে কী কী জিনিস নিয়ে গেছে সেটা তো আমি বলতে পারবো না, তোমরা ওটা এডিএসআর বড় বই বলতে পারবে। আপনার নাম? আমার নাম সুভাষিস সরকার। মালদা থেকে অরিন্দম বাগের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।